গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ মানবাজার থেকে একটা ই লার্নিং এর অ্যাপস অ্যাপস লঞ্চ করা হয়েছে আজকে সেই অ্যাপসটা কীভাবে লগ ইন করবে বা কিভাবে কোর্সগুলো দেখবে তার একটা ডেমো দেওয়া হচ্ছে প্রথমে ইনস্টল করার পর অ্যাপসটাকে ক্লিক করাবে অ্যাপসটাকে ক্লিক করার পর এটা লঞ্চ হবে লঞ্চ হওয়ার পর এখানে একটা ই লার্নিং একটা পেজ আসবে সে পেজে লেখা আছে কলেজের সম সম্পর্কে তারপর একটা ই লার্নিং সে একটা অপশন দেওয়া আছে ই ক্লিক করার পর এখানে তোমার হচ্ছে রোল নাম্বার আর ডেট অফ বার্থ দেওয়া আছে রোল নাম্বার স্টাইলটা হচ্ছে এমন প্রথম হচ্ছে সেভেন মানে অ্যাডমিশন ব্যাকসলাস সেটা হচ্ছে অ্যাডমিশন ইয়ার তারপর হচ্ছে ব্যাকস্লাস বিএ বা বিএসসি সেটা স্মল ওয়ার্ড হতে পারে বা ক্যাপিটাল ওয়ার্ড যেটা দিল তারপর রোল নাম্বার এটা ওয়েবসাইটেও দেওয়া আছে ওয়েবসাইটে ক্লিক করলে তোমার পিডিএফ করে দেওয়া আছে যে কীভাবে লগ ইন করতে হবে কীভাবে অ্যাডমিশন ইয়ার অ্যাডমিশন ইয়ারটা কীভাবে দিতে হবে সেটা দেওয়া আছে তারপর ডেট অফ বার্থ দেওয়া আছে তো প্রথমে তোমাকে হ্যাঁ রোল নাম্বার দিতে হবে রোল নাম্বার দেওয়ার সময় আমি যেমন আমার অ্যাডমিশন ইয়ার ধরুন আমার সেভেন্টিন আমি বিএসসি 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 অনার্স বা বিএসসি পাস যে বা বিএসসি প্রোগ্রাম যে কোনো হলে হচ্ছে আমি স্মল বা ক্যাপিটাল ওয়ার্ড লিখলাম তারপর ব্যাকস্লাস আমার রোল নাম্বার হচ্ছে সিক্স হ্যাঁ আমার ডেট অফ বার্থ হুম এখানে ডেটটা আবার ক্লিক সময় অনেকে কী করবে এখানটাকে এত এমনি এটা স্কল্প অনেক সময় করবে কিন্তু এটা এভাবে নয় এখানটা টু টোয়েন্টিতে এই টুসডে ফাইভ মে টু টোয়েন্টির উপরে ক্লিক করলে ডেটলি ইমিডিয়েটলি ইয়ারটা চলে আসবে যেমন আমার ইয়ার হচ্ছে নাইনটিন নাইনটি এইট তা নাইনটিন নাইনটি এইট করার করলাম তারপর এখানে আমি মান্থটা সিলেক্ট করলাম মান্থের ডেটটা আমি সিলেক্ট সিলেক্ট করলাম আমি মান্থটা সিলেক্ট করলাম তারপর ডেটটা সিলেক্ট করলাম ডেটটা সিলেক্ট করার পর ইমিডিয়েটলি চলে এলো তারপর আমি এটাকে লগ ইন ক্লিক করে দিলাম লগ ইন ক্লিক করার পরে এই পেজটা অটোমেটিকলি খুলে যাবে খুলে যাওয়ার পর আমার রেসপেক্ট ডিপার্টমেন্টে আমি যাবো আমার কোন সেমিস্টার বা আমার আর্টস বা সায়েন্সে যাবো তারপর জিওলজি যেমন গেলাম জিওলজি যাওয়ার পর আমি সিক্স সেমিস্টারে যাবো সিক্স সেমিস্টার যাওয়ার পর আমি দেখব এই এক একটা যেমন আমি এইটা রেসপেক্টে যেমন ইটেক্স ইটেক্সে ক্লিক করার পর আমার ইমিডিয়েটলি হ্যাঁ পিডিএফটা খুলে যাবে বা পিডিএফ বা পিপিটি যেটা দেওয়া আছে সেটা খুলবে অনেক সময় টাইম লাগবে যে যেগুলো ফাইলগুলোর অনেক সাইজ বড়ো সেইগুলো টাইম লাগবে যেগুলো সাইজ শট্ট সেগুলো ইমিডিয়েটলি করে দেবে তারপর হচ্ছে ওর রেসপেক্টে আমি ভিডিও দেখব তো ভিডিওটা এখানে দেখা যাবে হুম তাই ইমিডিয়েটলি ওর রেসপেক্টে ইমিডিয়েটলি ভিডিওটা দেখা যাবে তো এই হচ্ছে এরপর যদি কোনো ফেসিং প্রবলেম হয় কোনো লগ ইন করতে অসুবিধা হয় বা কিছু হয় তো রেসপেক্ট ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্টের সঙ্গে কন্টাক্ট করবে তো তারা ইমিডিয়েটলি তোমাকে হেল্প করবে হুম থ্যাংক ইউ